আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 9। বন্ধুরা, এই অধ্যায়ের লাস্টের অঙ্কগুলো সবগুলো প্রায় সেম টাইপের। এই যে সূত্রটা লাগে আসল মুনাফা বা মুনাফার হার বের করার জন্য, যদি এই সূত্রটা দিয়ে আপনি একবার শেখেন তাহলে অনেক ইজি হবে। আর নর্মালি ঐকিক নিয়ম করতে গেলে আপনাদের কাছে ভুল হবে। সূত্রটা আপনি যদি কষ্ট করে একবার শিখেন তাহলে আপনার কাছে যে কোনো অঙ্ক ইজি হয়ে যাবে। আমি সূত্রটা একটু আগে বলি, দেখেন আই সমান পি এন আর বা পি আর এন, একটা মুখস্থ করলে একবার মুখস্থ করলে আই, এটা কিন্তু আপনার 6, 7, 8 সব ক্লাসে লাগবে। আই সমান পি এন আর, ওকে, বা পি আর এন। আই কি মুনাফা, পি আসল, এন হলো সময়, মুনাফার হার। তাহলে আসল চাই তাহলে আসল বাম দিকে, যদি সময় চাই যাকে চাবো সে বাম দিকে রাখবেন এখানে। এখানের জন্য পি যদি আমি এখানে চাই, পি কল টু কি হবে, পি এন আর সমান আই। আমরা ঘুরাই লিখি যে পি এন আর সমান হলো কি আই, তাহলে বা পি কল টু কি হবে আই বাই এন আর। আর যদি আমি এখান থেকে আর চাই তাহলে আর ইকল টু কি বলেন তো, আগের মতো পি এন আর ইকল টু আর আই, বা আর ইকল টু কি আই বাই পি এন। তাহলে আপনি কিন্তু ইজিলি ইংলিশ থেকে মানে বের করতে পারবেন ইজিলি। তার মানে কি, এখানে আসল সমান মুনাফা, নিচে সময় আর মুনাফার হার। আর আমরা আগেই বলছি যেখানে মুনাফার হাত থাকে তার উল্টার দিকে 100 হবে, তার উল্টার দিকে কি হবে 100 হবে। আবার দেখেন এখানে মুনাফার হার সমান কি হবে, মুনাফা, এখানে আসল, এখানে সময়। আর শুধুমাত্র মুনাফার হাত যেখানে থাকবে তার উল্টার দিকে 100 হবে, যেখানে মুনাফার হার তার উল্টার দিকে 100। 6 নম্বর কোশ্চেন, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পরে মোট 98,000 টাকা পরিশোধ করা হলো, আসলের উপর ব্যাংকের মুনাফার হার চাচ্ছি। মুনাফার হার 50,000 টাকা ব্যাংক থেকে নিয়েছিলাম, 8 বছর পরে আমি 98,000 টাকা পরিশোধ করলাম, আসলের ওপর ব্যাংকের মুনাফার হার, অর্থাৎ আমি যে টাকাটা রাখছিলাম তার উপরে মুনাফার হার, অর্থাৎ লাভ পার্সেন্টেজ কত ছিল। অঙ্কটা ঐকিক নিয়মে করা যায় আর সূত্র দিয়ে করা যায়। সূত্র দিয়ে করলে আপনাদের জন্য সুবিধা হয়, যদি আপনি একবার বুঝতে পারেন। আই ইকুয়াল টু পি এন আর বা পি আর এন, আই হলো মুনাফা, পি হলো আসল, এন হলো সময়, আর হলো বার্ষিক মুনাফার হার। তাহলে যদি আমি এখানে হার চাচ্ছেন, হার তার মানে এখানে আপনি আর চাচ্ছেন। দেখেন আই ইকুয়াল টু পি এন আর, আপনি এখানে লেখেন, এটা রাফ করবেন জাস্ট, আই আগে লেখেন আই ইকুয়াল টু পি এন আর, বাট আপনি চাচ্ছেন আর, তাহলে এই পার্টটা আগে লেখেন, তার মানে পি এন আর সমান হলো আই, ওকে। এখন তাহলে আর ইকুয়াল টু কি বলেন তো, আর ইকুয়াল টু আই বাই পি এন। এখন আপনি দেখে লিখেন সূত্রটা, লেখুন, আমি লিখবো না, লেখুন আমরা জানি বার্ষিক মুনাফার হার, এই যে মুনাফার হার, আমি জাস্ট লিখলাম মুনাফার, আমি লিখুন আমরা জানি মুনাফার হার সমান কি আছে আই, মানে কি মুনাফা, আই সমান কি জানি মুনাফা, পি হলো আসল, এই যে পি আসল। আপনি কষ্ট করে একটু মুখস্থ করবেন, পরবর্তীতে অনেক ইজি হবে, নাহলে অঙ্ক করার সময় ভুলে দেবেন আপনি। পি হলো আসল আর এন হলো সময়, এনটা হলো কি সময়। নর্মালি যদি এখানে 1 বছর বলে তাহলে কিন্তু আর লাগে না, কিন্তু এখানে যদি বছরটা বলে দেয় তখন লাগে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আর এর মান বের হয় কিসে, পার্সেন্টে, আর এর মান কিসে বের হয়, পার্সেন্টেজ। এই জন্য আপনি একটা 100 গুণ করবেন, একটা 100 ভাগ করে নেবেন, এই 100 গুণ করবেন, একটা 100 ভাগ করবেন, একটা 100 গুণ করবেন, 100 ভাগ করে দেবেন, এই যে 100, 100 গুণ করলেন, 100 ভাগ করলেন, কিন্তু 1/100 কি বলে বলেন তো, 1/100 সমান কি লেখে, পার্সেন্টেজ। আমি আবারও বললাম, আপনি একটা 100, এখানে আমি আবার দেখাই, এখানে আপনি একটা 100 গুণ করলেন জোর করে, আর একটা কি দিলেন, 1/100 ভাগ করে দিলেন, কিন্তু 1/100 মানে কি, পার্সেন্টেজ। এখন আপনি এটা কেন করলেন, মুনাফার হার বের হয় কিসে, পার্সেন্টেজের জন্য, তাহলে আপনি এটা এখানে পার্সেন্টেজ দিয়ে দেন, ওকে। এখন মানটা বসান, মুনাফা কত দেখেন তো, আমাদেরকে ফার্স্টে আগে এখান থেকে মুনাফাটা বের করে নেওয়া লাগবে, কারণ 50,000 টাকা রাখছেন আপনি, 98,000টা পাইছেন, আমরা এখান থেকে একটু বের করে নিব। তাহলে এখানে এখানে মুনাফা আই সমান, তাহলে আপনার কত টাকা ছিল, 50,000 টাকা হয়েছে, কত, 98,000 টাকা। তাহলে 98,000 মাইনাস 50,000 টাকা, আমি সেকেন্ড নিয়মটা করে দিব, ওইকিং নিয়ম, তাহলে আরো বুঝতে পারবেন, এখানে হলো 48,000 টাকা। যদি অঙ্কটা ফার্স্ট টাইম আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাই কিন্তু সবচেয়ে সহজ নিয়ম, আশা করি একবার বুঝতে পারলে আপনি ইজি হয়ে যাবে। মুনাফা কত টাকা, 48,000 টাকা, 100 বসে গেল, আসল কত টাকা, 50,000 টাকা, ওকে।
সময় কয় বছরের জন্য? ওই যে 8 বছরের জন্য। আর পার্সেন্ট তো আগে আছে, দেখেন এখানে 1টা 0, 2টা 0, 3টা, 1টা, 2টা, 3টা। ওকে, এখন এটা 100টা রাখার চেষ্টা করো, এখানে পরে কাটবেন। 8 একে 8, 8 6, 48। ওকে, 50 একে 50, 50 দ্বিগুণ 100, তার মানে কত হলো? 12%। এখন যদি আমরা সূত্র ছাড়া করতে যাই তাহলে কিন্তু অঙ্কটা একটু কঠিন হবে, বাট অত কঠিন না। দেখেন সেক্ষেত্রে আমাদেরকে, এটা হলো প্রথম নিয়ম, আমরা এখানে সেকেন্ড নিয়মটা এখানে করে দিই, সেকেন্ড নিয়মটা। এই কথাটুকু কিন্তু উভয় ক্ষেত্রে হবে, প্রথম ক্ষেত্র হবে, সেকেন্ড ক্ষেত্রে আপনি আগে এটা লিখবেন যে আগে মুনাফা লাগবে। এখন একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস শেখাই এখানে। আপনি কত টাকা নিয়েছিলেন? 50,000 টাকা। 8 বছর পরে কত দিয়েছেন? 98,000 টাকা। এখান থেকে 50 বিয়োগ করে দেন তাহলে কত হলো? 48,000 টাকা। দেখেন কেন করলাম জানেন এই লাইনটা? এখানে আপনি কিন্তু ফার্স্টে বললাম সেকেন্ড নিয়ম কিন্তু আগে এটা হবে। দেখেন কেন করলাম, আপনার যে লাইনটা ঠিক যেভাবে আছে ঠিক সেই লাইনটা সেভাবেই হবে। কেন? দেখেন 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা। আপনি কিন্তু চাচ্ছেন মুনাফার হারটা, মুনাফার হার, অর্থাৎ লাস্ট লাইন আসবে 100 টাকার 1 বছরের মুনাফা, চাচ্ছেন আপনি মুনাফার হার, তার মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এই লাইনটা দেখে লিখেন যে 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা। দেখে লিখেন জাস্ট 50,000 টাকার 8 বছরের মুনাফা, 50,000 টাকার 8 বছরের মুনাফা কত হলো? 48,000 টাকা। এখান থেকে লিখবেন 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা। তাহলে 1 টাকার জন্য কি হবে? কম হবে। আমি 8টা পরে দিই, 1 টাকার জন্য কি হবে? কম হবে। তাহলে 48,000 নিচে হলো কি? 50,000। এই জায়গাটা খুব বড় জিনিস, 1 টাকার জন্য কি হবে? কম হবে। এখানে 1 টাকার 1 বছর, তাহলে 8 বছরও কি হবে? কম হবে। এখানে জাস্ট কি হবে? 8 গুণ হয়ে গেল। এখন হলো আমাকে বলছে মুনাফার হার, মুনাফার হার মানে কি? 100 টাকার 1 বছর। এই মুনাফার হার মানে কি? 100 টাকার 1 বছর। 1 টাকার জন্য কমে গেছে, এখন 100 টাকার জন্য কি বেশি হয়ে যাবে? তার মানে এখানে 48,000 গুণ 100 নিচে হবে 50,000 গুণ হলো 8। এই 0, 0, 1, 2, 3টা 3টা কাটলাম, দেন 8, 6, 48, 50, 2, 100 সমান হলো কত? 12। এখানে দেখেন, এখানে কিন্তু 12 টাকা লিখবেন, উত্তর লিখবেন হলো 12%। খুব খেয়াল করে, আমরা কিন্তু এখানে মুনাফার হার লিখছি, আমরা কিন্তু শতকরা লিখি নাই। এখানে যদি শতকরা লিখতেন তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজ দেখার কোনো স্কোপ ছিল না। শতকরা বললে পার্সেন্টেজ হবে না, আর শতকরা বললে পার্সেন্টেজ হবে না, শতকরা না বললে পার্সেন্টেজ হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।